খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরতে পারবো যতটুকুনি বললে রকম কোনো প্রবলেম হবে না ঠিক ততটুকুনি এই ভিডিওর মধ্যে বলবো এরপর তো ভিওয়ার্সরা বুঝেই যাবে আশা করছি আর আমি বলছি না মানে যে কেউ বলবে না বা আমি বলছি মানে যে আরো জন বলবে এরকম কিন্তু নয় হয়তো হতেই পারে আমি বলার আগে অনেক কেউই এই কথাটা বলে দিয়েছে হতেই পারে হয়তো পজিটিভ ভিউয়ার্সদের কাছে এই কথাটা এখনো পর্যন্ত পৌঁছায়নি যেই কারণে আমার মনে হলো যতটুকুনি আমি জানি ঠিক ততটুকুনি তোমাদের সাথে হয়তো ভিডিওর মধ্যে শেয়ার করাটা উচিত কারণ অনেকেই কিন্তু একটা বিষয় নিয়ে চিন্তায় আছে কয়েকদিনের মধ্যে নাকি ওয়াইটিতে একটা তাণ্ডব হতে চলেছে মানে হতে চলেছে অনেক কিছু নাকি ঘটনা ঘটবে অনেক কিছু ইধার হয়ে যাবে তো সত্যি কি তাণ্ডব হতে চলেছে বন্ধুরা দেখো তাণ্ডবের যে হালকা গন্ধ সেটা তো আমিও অবভিয়াসলি পেয়েছি যেই কারণেই আমি তোমাদের সামনে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে দু মাসের মধ্যেই মা এবং সন্তান এক হতে চলেছে এইবার এতদিন ধরে অনেক কিছু করা হলো প্রথমে এক রকমের উকিলকে মানে এক আইনের প্রশাসনের লোককে ধরা হলো তারপর আরও একজন আরও কিছু উকিলকে ধরা হলো তারপর সেবক দাদাকে তারপর আবারও নতুন করে কোনো ম্যাডামের কাছে যাওয়া হয়েছিল তো কোনো কিছুতেই কোনো কিছু কিন্তু সুরাহা হলো না কারণ কি আমরা প্রত্যেকেই জানি যে ছোট্ট বাচ্চাকে পেতে গেলে কিন্তু কাস্টাডি ফাইল করতে হবে কারণ কি যেহেতু বিষয়টা অনেকটা দিন পেরিয়ে গেছে প্রায় এক বছর সতেরো তারিখ মানে হলি এক বছর তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক চান্স কিন্তু এই গামলার কাছে ছিল যেদিন সে চলে আসে সেই দিন থেকে আরম্ভ করে মাল রিকোভারির দিন তার মানে ছোট্ট বাচ্চার জন্মদিনের দিন এই প্রতিটা দিন কিন্তু গামলার কাছে একটা বিশাল বড় বড় সুযোগ ছিল নিজের সন্তানকে নিজের নিজের কাছে নিয়ে আসার জন্য সন্তানের প্রতি যে অধিকার সেই অধিকারটা দেখাবার জন্য কিন্তু সে সেই সময়গুলোকে নিজে এনজয় করেছে নিজের মতো করে স্বাধীন পাখির মতো কিন্তু আকাশে যাকে বলে ডানা মেলে উড়েছে তো সেই জায়গা থেকে হঠাৎ করে এমন এখন কি হলো যে সে তার সন্তানকে পাওয়ার জন্য এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবার অনেকেই প্রশ্ন করতেই পারো যে হতেই পারে হতেই পারে এই সময় তার সন্তানের জন্য মানে হচ্ছে তাই সে তার ছেলেকে চায় তো দেখো আমি তুমি বললে সন্তান তার কাছে ফিরেও যাবে না আমি তুমি বললে সন্তান তার বাবার কাছেও থেকে যাবে না এটা সম্পূর্ণটা আইনের উপর নির্ভরশীল আইন কোন দিকটাকে কি করবে সেটা আইন জানে আমি তুমি কেউই জানি না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে যে যতই যে গলাবাজি করুক জোরবাজি করুক যে যতই যাই না কেন এখানে এখানে তো এটা মানতেই হবে যে সম্পূর্ণ দোষটা কিন্তু কিন্তু হচ্ছে গামলার গামলার এই কারণেই দোষ তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়নি তার মানে সে যত মানে সেফলি থাকবে একটা মেয়ে রাত্রির বেলা বেরিয়ে যাবে সেই কারণে কিন্তু সে ওই অবস্থাতেও তাদের বাড়ির গেটে চাবি পর্যন্ত লাগিয়ে দিয়েছিল সন্দীপদার মা বা সন্দীপ গেটে চাবি পর্যন্ত লাগিয়ে দিয়েছিল যে একটা মেয়ে এত রাতে বাড়ির বাইরে বেরবে কি হতে কি হয়ে যাবে বা কোথায় কি ঘটনা ঘটিয়ে ফেলবে তার থেকে তাদের বাড়ির লোক যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু চাবিটা দিয়ে রাখে কিন্তু সেখানে সন্দীপ দা নিজেও অবাক হয়ে গিয়েছিল যে পনেরো কিলোমিটারের রাস্তা দশ মিনিটে তারা কিভাবে চলে আসতে পারলো তাহলে কি গাড়ি রেডি রেডি মানুষজন যে যে এলো তারা তারা কি হয়েই একটা ফোন এবং তারপরেই ছিল যথারীতি হয়তো অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়েছিল যে ফোনটা আসলেই তারা ওখান থেকে চটজলদি চলে আসবে সন্দীপ দাদের বাড়ি তাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে তো আগের ভিডিওতেই বলেছি বাড়ির মেয়েটার প্রতি দয়া জন্মালো কিন্তু বাড়ির সে ছোট্ট বাচ্চা তার প্রতি রকম কোন টান ফিলিংস ভালোবাসা সেই মুহূর্তে ওইখানকার উপস্থিত থাকা কোনো সদস্যদের মনের মধ্যেই কিন্তু আসেনি যে ওখানে আমাদের বাড়ির মেয়ের বাচ্চাটাও কিন্তু আছে বাড়ির মেয়ে যদিও ওখানে অত্যাচারিত হয়ে থাকে তাহলে সেই বাড়িতে আমার মেয়ের সন্তান কি করে ভালো থাকতে পারে তো এই কথাটা কারোর মাথাতেই সেই সময় আসেনি তারা যথারীতি তাদের বাড়ির মেয়েকে নিয়ে থানায় গিয়েছিল এবং সেখান থেকেও ফোন করে জানানো হয় যে হ্যাঁ বাচ্চা নেবে যখন সন্দীপ দ্বারা বলে দেব তখন কিন্তু ওরা নিজেরাই বলে যে না এই মুহূর্তে দিতে হয় না যখন বাচ্চার প্রয়োজন মানে যখন বাচ্চা নেওয়ার জন্য বলবে তখন কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে কিন্তু সেই সময়টা এক বছর হয়ে গেল এখন হঠাৎ করে তার মনে পড়লো আমার বাচ্চা প্রয়োজন তাহলে সেখানে সেই বাবাটা এখন কেন দিয়ে দেবে একটা বছর যখন সেই বাচ্চাটাকে সে লালন পালন করছে একটা মা সেই বাচ্চাটার আড়াই বছরের জীবন থেকে চলে যাচ্ছে সেই আড়াই বছরের দুধের শিশুটাকে একটা পরিবার মা ছাড়া সেই সন্তানটাকে কিভাবে মানুষ করেছে যারা করেছে এটা কিন্তু তারাই জানবে এছাড়া অন্য কেউ কিন্তু ফিলিংস করলেও মানে সেই জায়গাটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু কেউ বুঝতে পারবে না যে ওই বাচ্চাটাকে আজ এক বছর ধরে মানুষ করতে বা তার মনের মধ্যে ওই যে একটা কষ্ট ওই কষ্টটাকে লাভ করতে ঠিক তাদেরকে কত রকম চেষ্টা বা কত রকমের ধরন হয়েছিল এটা কিন্তু যাদের সাথে হয়েছে তারাই কিন্তু একমাত্র বুঝবে এছাড়া আর কেউই কিন্তু বুঝতে পারবে না তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক রকম কেস কিন্তু সন্দীপ দার নামে হয়েছিল সন্দীপ অনেক কটা কেস কিন্তু গামলাদের পরিবারের উপর করেছিল পরিবার বলাটা ভুল গামলার উপর করেছিল তোমরা অনেকেই জানো হঠাৎ করে ফোর এর কেস তারপর তো আবার তোমাদের জানিয়েছি যে এই যে তার বাবা মার ওপর বাচ্চা পাচার কাণ্ডের কিন্তু একটা কেস দেওয়া হয়েছে যদিও বা সেই কেসটার কপি বা কিছু এখনো পর্যন্ত হয়তো সন্দীপদার বাড়িতে এসে পৌঁছায়নি বা এসে পৌঁছেছে সেটা আমি জানি না জানতে পারবো যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে এই তরফের যদি এই রকম ব্লেম নানান রকমভাবে দেওয়া হয় তাহলে এই তরফের তো ব্লেম দেওয়া হবে তাই না মানে সুখ সম্বন্ধে যেই বাড়িতে বাচ্চাটা ঠাকুমা দাদুর জন্যই ধরতে গেলে মানুষ হচ্ছে সেই বাড়িতে সেই ঠাকুমা দাদুর উপর এইরকম ব্লেম দিচ্ছে কে না সেই সন্তানের মা যে কিনা সেই সন্তানের মায়ের যে ঠাকুমা সেই নিজে বলেছিল যে ও ওর বাড়িতে ভালো আছে ওর ঠাকুমা দাদুর কাছে সুখে আছে ওখানেই থাক আমার নাতনি আমার নাতনির মতো করে জীবন কাটাচ্ছে তো সেখান থেকে এখন নতুন করে যে বাচ্চা পাওয়ার একটা দাঁড়িয়ে তাইতে কিন্তু একটা জল ঘোলা প্রচন্ড পরিমাণে হচ্ছে বন্ধুরা ভেতরে ভেতরে আমি তোমাদেরকে কালকের ভিডিওতেই বলেছি যে তোমরা অনেক কটা লাইভ রাত্রিতে চলাকালীন সন্ধ্যে থেকে যে লাইভগুলো হয় সেইগুলো দেখলে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে বন্ধুরা তো আমি আমার আগের ভিডিওটা যখন দিয়েছি তোমাদের সামনে সেই ভিডিওতে আমাকে এক দিদিভাই বা একটা ফ্রেন্ডই বলা চলে সে আমাকে একটা কমেন্ট করলো যে তুমি এই আইডিটা একটু দেখো এবং এই আইডিটা দেখে কি বলছে একটু শোনো তো আমি দেখো কালকেই ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করে বলেছি হয়তো অনেকে বুঝতে পারিনি আবার অনেকে বুঝতে পেরেছে তো যাই হোক সেই ভিডিওটা আমি সম্পূর্ণটা দেখলাম এবং সেই মানে সেই ভিডিও দেখি আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা কোনো গোপন সূত্রের খবর নয় কোনো এই সূত্রের খবর নয় এটা পুরো ওয়াইটের মধ্যেই চালাট করা একটা খবর তোমাদের জাস্ট পৌঁছে দিচ্ছে এবং তার অরিজিনাল সত্যটা কি সেটাও এই ভিডিওতে আমি তোমাদের সামনে জানাবো বিষয়টা হচ্ছে এই যে গামলা প্রতিদিন সন্ধেবেলা করে কিন্তু ও বেরোচ্ছে বলছে কোনো একটা লিগাল কাজে যাচ্ছি আমি কিন্তু তোমাদের সামনে বলেছিলাম যে 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 ও এই কাজে কাজে যাচ্ছে যাচ্ছে প্রতিদিন বলছে কোনো কিছু কিন্তু আমাদের সাথে শেয়ার করছে না তো সেখান থেকে এমন কিছু তো নিশ্চয়ই কাজ করছে যেটা আমাদের সাথে ও কখনই কিন্তু শেয়ার করছে না তো সেখান থেকে তোমরা হয়তো শুনতেও পেয়েছ জানতেও পেরেছো যে ও কিন্তু নতুন একটা বাড়ি খুঁজছে মানে ফ্ল্যাট ভাড়া খুঁজছে যে এই ফ্ল্যাট থেকে ও চলে গিয়ে নতুন ফ্ল্যাটে ও উঠবে কারণ এই মুহূর্তে যে এই এখন যে ফ্ল্যাটে গামলা আছে সেই ফ্ল্যাট মালিককে নিয়ে ওয়াইটিতে জাস্ট তাণ্ডব চলছে বন্ধুরা ওয়াই টিতে জাস্ট তাণ্ডব চলছে আমি তো দেখে অবাক যে আড়স ভাই এখন দিচ্ছে তাই আড়স ভাই দেওয়ার আগে অনেক অনেক ক্রিয়েটারের কাছে এই ফ্ল্যাট মালিক নিজে থেকেই সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে ভাবো সে আবার আমায় কমেন্ট করছে যেই মানুষটা ওয়াইটিতে নেই সেই মানুষটাকে নিয়ে কেন কথা বলা হচ্ছে আমি তো দু একটা ভিডিওতে খুব মানে নর্মাল কথাবার্তায় বলেছি কিন্তু সেখানে উনি নিজে তো ওয়ার্ডের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই সমস্ত রেকর্ডিং পাঠাচ্ছে তোমরা আজকে আমাদের এক সহ ক্রিয়েটারের ভিডিও হয়তো দেখেছো তার কাছেও এক রেকর্ডিং পাঠিয়েছে তাহলে এইগুলোর মানে কি তিনি নাকি কন্ট্রোভার্সি জগতে থাকতে না তাহলে তিনি নিজে জেচে পড়ে যখন তিন তিনটে নাম্বার লিস্টে এই মানে ফ্ল্যাট মালিকের ফেলে দিয়েছে তখন কিনা অন্যান্য ক্রিয়েটারদেরকে ফোন করে জানাচ্ছে কেউ হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইছে তার সাথেও বলছে তাহলে তার যদি এই বিষয়ে ইন্টারেস্ট না থাকে তাহলে এইগুলো সে কেন করছে বন্ধুরা জেচে পড়ে কল রেকর্ডিং কেন পাঠাচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে এখানেই যে তার যে এই নোংরামো সেইগুলো কোনো না কোনো ক্রিয়েটার মারফত পুরো মানে প্রমাণ সমেত উঠে আসছে এবং সেখান থেকেই ইনি কিন্তু এইগুলো করতে বাধ্য হচ্ছেন তো তাকে নিয়ে তো তাণ্ডব চলছে এবং এই তাণ্ডব ঠিক কোথায় গিয়ে থামবে একটা কথাই বলবো ফ্ল্যাট ফ্ল্যাট মালিকের উদ্দেশ্যে যে আপনি এক কাজ করুন যেটা আপনার জন্য ভালো হয় সেটাই আপনি করুন কারণ এইভাবে চলতে থাকলে কিন্তু আপনার অনেক অজানা তথ্য যারা জানে কারণ আজকে আমাদেরই এক শ ক্রিয়েটারের ভিডিও দেখলাম তার কাছে এরকম অনেক নাকি তথ্য আছে তার বউ সম্পর্কে মানে ফ্ল্যাট মালিকের ওয়াইফ সম্পর্কে হ্যাঁ কতবার হাত কেটেছিল এই করেছিল এই করেছিল অনেক কথা নাকি যে থেকে হোক জেনেছে তো সেগুলোও রিভিল করবে বেশি বাড়াবাড়ি করলে তো এই এইরকম কিছু বাড়াবাড়ি না করাই ভালো আমার মতে বলে যাতে বিষয়গুলো ধামাচাপা পড়ে যায় মানে তার বউ যেটা করেছে তাদের পারিবারিক বিষয় ওয়াইটি তো তারা আমাদের কন্টেন্ট না তো তাদেরকে এ মানে সে যদি নিজে এসে না এগুলো করে তাহলে তো তাকে নিয়ে টানাছাড়া হয় না কিন্তু সে যখন নিজে এসে এইরকম কমেন্ট করছে মায়ের আইডি দিয়ে নিজের আইডি দিয়ে আমাকে করেছে চার পাঁচটা কমেন্ট করেছে আমাকে আরও অনেক ক্রিয়েটারকে করেছে কল রেকর্ডিং পাঠাচ্ছে বারংবার ফোন করছে এগুলো কেন করছে সে মানে পারছো তারও কিছু একটা ঘটনা ঘটছে ভেতরে ভেতরে তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে সেই ফ্ল্যাট মালিককে নিয়ে একটা তাণ্ডব চলছে ওয়াইটিতে এবং পাশাপাশি গামলা বুঝতে পেরেছে যে ওই ফ্ল্যাটে আমি হয়তো আর থাকতে পারবো না কারণ ওই ফ্ল্যাটের আদার্স মানুষ কিছু তো অবজেকশন জানিয়েছে এবং ওইখানে নাকি ক্লাব আছে যেই ক্লাব সেই ক্লাবও নাকি অবজেকশন জানিয়েছে যে আমাদের এখানে কিন্তু এইরকমটা চলবে না যদিও বা যিনি জমির মালিক তিনি বলে দিয়েছেন যে কে একটা প্রাপ্তবয়স্ক মহিলা সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবে না কাকে নিয়ে থাকবে এটা আমার দেখার বিষয় নয় তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু ঘটছে সবসময় তো আর যিনি জমির মালিক তিনি যেটা বলছে সেটা হবে না কারণ ওখানে উনি একা একটা জমির মালিক আছে এরকম নয় আদার্স অনেক মানুষ আছে যারা নিজেরা নিজেদের জমির মালিক অনেক বিল্ডিং আছে তাদের প্রবলেম হতে পারে তো সেইখান থেকে অনেক প্রবলেম হচ্ছে অবজেকশান আসছে এবং গামলা হয়তো ওই ফ্ল্যাট ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বন্ধুরা এবং এটুকুনিও জানতে পারলাম যে মালপত্র নাকি আস্তে আস্তে ওই ফ্ল্যাট থেকে নাবানো হচ্ছে জানি না সেই সমস্ত মালপত্র কোথায় গিয়ে ঠিক উঠছে বন্ধুরা দেখো যদি এখনো পর্যন্ত ফ্ল্যাট খোঁজা হয়ে থাকে মানে ফ্ল্যাট খুঁজছে তার মায়ের সাথে নাকি মায়ের সাথে দাদার সাথে বৌদির সাথে গিয়ে নাকি ও ফ্ল্যাট খুঁজছে তো ফ্ল্যাট যদি খুঁজে থাকে তাহলে এই ফ্ল্যাটের মালগুলো নামিয়ে রাখছে কোথায় হ্যাঁ রাখার তো আরও একটা জায়গা আছে আমরা প্রত্যেকেই জানি ঘনা সেখানেও রেখে আসতে পারে তো এই বিষয়টা আমি এখনো পর্যন্ত সেইভাবে কোনো খবরাখবর পাইনি পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে যতটুকুনি জানতে পারলাম নাকি ও ওর ফ্ল্যাট থেকে আস্তে আস্তে অনেক মাল ওপর থেকে নাকি নামাচ্ছে আর আমার বিষয় হচ্ছে ও যে নামাচ্ছে জিনিসগুলো ওদের বাড়ির মধ্যে তো দেখতে পাচ্ছে না তাহলে সেই সমস্ত ফার্নিচার বলো যে সমস্ত জিনিসপত্র সেগুলো নিয়ে ও ঠিক কোথায় রাখছে আজকের ভিডিওতে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছি কিন্তু জানি না এই যে ঠাম্মি যে ঠাম্মির সাথে ওই ফ্ল্যাটে থাকবে বলে একটা বিশাল বড় কথা আমাদের সামনে বলেছিল যে ওই ফ্ল্যাটে আমি আমার ঠাম্মির সাথে থাকবো ঠাম্মির সাথে এতদিন রকম কোনো কথাবার্তা কিন্তু আমাদের সামনে শোনানো হয়নি আমি আমার ভিডিওতে বারংবার বলেছি যে যেই ঠাম্মি অন্ত গামলা প্রাণ বা মানে ঠাম্মিও গামলা অন্ত প্রাণ সেখানে গেছে ঠাম্মি ফোন করেছে আজকে যত একটু দেখানো হলো যে তার মায়ের সাথে তার পিসি কথা বলছে কিন্তু ঠাম্মির কথা বলছে এরকমটা শুনতে পারলাম না বা জানতেও পারলাম না যে ঠাম্মি ঠিক কবে আসবে বন্ধুরা যা কিছুই বুঝতে পারছি না তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে চারা মানে নানান দিক থেকে শোনা যাচ্ছে নতুন ফ্ল্যাট খুঁজছে নতুন বাড়ি খুঁজতে যাচ্ছে এবং এমন কিছু ফ্ল্যাট বা এমন কিছু বাড়ি খুঁজছে যেটা নাকি সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়া নেই সেরকম কোনো পপুলার জায়গা নয় এই রকম একটা জায়গা খুঁজছে তো যাই হোক দেখো দেওয়ালেরও কিন্তু কান আছে সেও সমস্ত কিছু শুনতে জানতে পেরে যায় আর পৃথিবীটা গোল সেখানে কোনো না কোনো মানুষ কোনো না কোনো জায়গায় গামলার কোন ফ্ল্যাট নিচ্ছে না নিচ্ছে কোনো না কোনো ক্রিয়েটার মারফত কিন্তু আমাদের সামনে চলিয়ে আসবে তো এটা নিয়ে এতটা চিন্তার বিষয় নেই দেখো আজকে এত কিছু আমাদের কেন তোমাদের সামনে বলতে হচ্ছে বা কেনই বা তোমরা এত জানার জন্য ইন্টারেস্ট কারণ কি সেই মেয়েটি যদি আজকে ডিভোর্স দিয়ে এই সমস্ত কিছু করতো না আমরা তাকে নিয়ে এত কিছু বলতাম নাকি এগুলো বলার কোনো মানে প্রয়োজন পড়তো সে তার মতো ডিভোর্স দিয়ে দিচ্ছে সে তার মতো জীবন কাটাতেই পারে কিন্তু বিষয় হচ্ছে একটা মেয়ে এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি এক বছর ধরে কি না কুকর্ম সে তার ভিডিওর মধ্যে দেখিয়ে গেছে দেখো প্রমাণ প্রমাণ তো ওর ভিডিওই না প্রমাণ তো ওর ভিডিওই অনেক কিছু যে ঘটতে চলেছে তো সেখান থেকে তো আমরাও তো অনেক ভিডিও ডাউনলোড করে রেখেছি কমিউনিটি পোস্ট থেকে ভ্যালেন্টাইন্স ডের ভিডিও থেকে অযোধ্যা ধামের সেই বাসের ভিডিও ক্লিপ সমস্ত কিছু তো আমাদের কাছে আছে তোমার নিউ মার্কেটে যাওয়ার যে একসাথে বসে খাওয়া দাওয়া এই সমস্ত ছবি ফুটেজ আমাদের কাছে আছে এবং সবথেকে বড়ো কথা সন্দীপদার কাছেও এগুলো আছে তো সেখান থেকে দাঁড়িয়ে তারা এই সমস্ত কিছু যদি প্রমাণ করতে চাই যে আমরা গামলাদেরকে অন্যরকম কিছু একটা করছি বা কিছু এরকম কিছু দিকেও প্রমাণ করতে চায় তো সেখানে তো এই প্রমাণগুলোও আছে তাই না তো এটা আমার ভিডিওর মূল বক্তব্য নয় বিষয় হচ্ছে যে ও এরকম কিছু করছে বন্ধুরা তো এই যে কয়েকটা দিন ওর মন খারাপ ওর মুড দেখলে তোমরা বুঝতে পারবে যে ও যতটুকুনি ভিডিওর মধ্যে দেখাচ্ছে ততটুকুনি কিন্তু ও জাস্ট মানে উপর হাসছে ওর মন থেকে কিন্তু খুশি নেই কারণ ও প্রচণ্ড একটা প্রবলেমে আছে হতেই পারে নতুন যে রুম খুঁজছে আবার এই সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া সেখানে গিয়ে শিফট করা অনেক কিছু প্রবলেম হতেই পারে বন্ধুরা নিজেদের মধ্যে তো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে আগের ভিডিওতে এরকমই একটা জানানো হলো 而且。 সাত থেকে দশ দিনের মধ্যে নাকি সন্দীপদার জীবনে উথাল পাতাল হতে চলেছে অনেক কিছু নাকি ঘটতে চলেছে মানে একদম সোয়াসপটা কথা বলা যেতেই পারে সাত থেকে দশ দিনের মধ্যে নাকি সন্দীপদার জীবনে বিশাল বড় একটা বিপদ দেখো এটা কোনো গোপন সূত্রের খবর নয় কোনো কিছুই নয় এটা এই ওয়াইটিতেই একজন ভিডিও করেছে এবং সেখান থেকে আমি তার ভিডিও দেখিনি আজকে আমাকে একজন আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে যে দিদিভাই গিয়ে দেখো তো আমি যথারীতি আমাকে যেহেতু কমেন্ট করেছে আমাকে দেখতেই হবে দেখলাম তো সেখানে অনেক কিছু এইভাবেই ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে মানে বিশাল বিশাল উচ্চপদস্থ মানুষেরা নাকি গামলার এই বিষয়টাকে দেখছে এবং সমস্ত কিছু নাকি স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে একদম মাঝ রাস্তায় যাকে বলে এবং তার ফলাফল নাকি সাত থেকে দশ দিনের মধ্যে আমরা পেতে চলেছি এবার তার মধ্যে শুধুমাত্র সন্দীপ দা নিশ্চয়ই নেই তার মধ্যে এই আমরা যারা সন্দীপদার হয়ে ভিডিও করি মানে যারা আমাদের সহ ক্রিয়েটার আছে আমরা প্রত্যেকেই নাকি এই বিষয়টার সাথে যুক্ত আছি এখানে আমি একটা কথা বলতে চাই আমরা যদি সন্দীপ তাকে সাপোর্ট করে যদি এইরকম কোনো কিছু ভুল কাজ করে থাকি সেখানে গামলা তো অনেকে সাপোর্ট করেছে না তারা কি মুখ দিয়ে সব সব জন্য ভদ্র কথা বলে গেছে সময়ের জন্য কি মুখ দিয়ে ভদ্র কথা বলে গেছে তারা স্ল্যাং ইউজ করেনি তারা নোংরা কথা বলেনি তারা উল্টোপাল্টা কথা বলেনি আজকে আমি গামলার কমেন্ট সেকশানে সন্দীপদার বাবা মার চরিত্র নিয়ে সন্দীপদার বাবা মাকে স্ল্যাং দিয়ে একটা কমেন্ট করতে দেখেছি যদিও আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি এরকম অনেক ভিডিও আছে এরকম অনেক ভিডিও আছে যারা কিন্তু সন্দীপ দাদের পুরো পরিবারটাকে এইভাবে কাটাচেরা করেছে বন্ধুরা তো সেখানে এই যে নতুন উচ্চ পদস্থ মানুষদেরকে নাকি সাথে নিয়ে গামলা নাকি অনেক কিছু সাত থেকে দশ দিনের মধ্যে নাকি করতে চলেছে এবং সেখানে এটুকুনিও জানতে পারলাম যে সেরকম কিছু তো করা হচ্ছে তার সাথে সাথে মানে মিডিয়াতে নাকি এই সমস্ত খবরগুলো পাঠানো হয়েছে মানে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে বা সন্দীপ দা যে এই সমস্ত কথা বলছে কী পাঠানো হচ্ছে সেটা তো আর বলতে পারবো না তবে যেটুকুনি আমি জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে নাকি এই কথাগুলোকে জানানো হয়েছে এবং সেখান থেকে মিডিয়া নাকি কিছু একটা হুলুস তুলুস কাণ্ড করতে পারে এই কথাটা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে একজন সরি ইনস্টাগ্রাম হচ্ছে এবিতে একজন আগে জানালো তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাইছি যে হ্যাঁ যদি কিছু সে ভুল করে থাকে যদি আমরা কিছু ভুল করে থাকি সেখানে অবভিয়াসলি শাস্তি হবে কারণ সবাইকার জন্য আইন তো একই সবাইকার জন্য আইন এক যদিও কখনো আমি আমার ভিডিওতে না এই গামলাকে স্ল্যাং দিয়েছি না কখনো তার উল্টোপাল্টা বিষয় নিয়ে কথা বলেছি যেটা ভিডিওতে দেখেছি এবং যেরকম এই যে আগের দিন আমি ভিডিও নামিয়েছিলাম যে ও নিউ মার্কেটে গেছে তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পেয়েছো সরি নিউ মার্কেট বলছি তোমার মাদারস্যাটে গেছে পরের দিনের ভিডিওতে ওর তোমরা ওর ভিডিওতেই দেখতে পেয়েছো তো সেটা কীরকম কেউ একজন দেখতে পেয়েছে সেখান থেকে আমাকে ইনফর্ম মানে ইনফরমেশান দিয়েছে আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়েছি এইবার যারা যারা হয়তো অনেকে আছে হতেই পারে বিষয়টা যে অতিরিক্ত অতিরিক্ত ভাবে হয়েছে তো সেই রকম অতিরিক্ত তো সন্দীপ করা হয়েছে না সন্দীপ ডাকেও করা হয়েছে সন্দীপদার বাড়িতে কোন মেয়ে এসছে তার সাথে তো সন্দীপ দাকে দশ বার করে শুইয়ে দেওয়া হয়েছে কেন এই ভিডিওগুলো আমাদের কাছে ডাউনলোড করা নেই এই কমেন্টগুলো আমাদের কাছে মানে স্ক্রিনশট সমেত রেখে দেওয়া নেই যা কিছু বলেছে শুধুমাত্র এই তরফের মানুষজন ওই তরফের মানুষজন কিচ্ছু বলেনি মিডিয়া শুধু এই পক্ষের মানুষের কথাই শুনবে মিডিয়া এই পক্ষের মানুষের কথা শুনবে না প্রশাসন যদি মানে এই জিনিসগুলো দেখবে আর এই জিনিসগুলো দেখবে না হ্যাঁ এখানে আরো একটা কথা আমার মনে পড়ে গেল আমি বলছি যে এই যে সন্দীপদা নানান রকম ভিডিও ক্লিপ বা নানান রকম যে স্ক্রিনশট নানান রকম চ্যাটিং সন্দীপদা নিজের কাছে প্রুফ সমেত কিন্তু রেখে দিয়েছে যার সামান্য কিছু তোমরা প্রমাণ হয়তো সন্দীপদার ভিডিওতে পেয়েছ যার একটা আইডিয়া আছে সেখান থেকে হয়তো সন্দীপদা দিয়েছে তো এইবার প্রশ্ন করা হচ্ছে যে একটা মানুষ কি করে জানবে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এইরকম একটা প্রবলেম সৃষ্টি হবে এবং সেই কারণে আমি আগে ভাগে সেই সমস্ত প্রমাণ রেখে দিই তার মানে কি এটা প্রি প্ল্যান ছিল এরকম ডাইরেক্টলি বলা হচ্ছে যে তার মানে এটা প্রি প্ল্যান ছিল যেই কারণেই আগে থেকে ক্যামেরা একদম সেট করে রাখা ছিল যে এই ঘটনাটা ঘটতে চলেছে ক্যামেরাটা সেট করে রাখি পরবর্তী সময়ে গিয়ে এগুলো আমার প্রমাণ হিসেবে কাজে লাগবে এই কথাটা বলা হচ্ছে তো তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি একটা উত্তর দিতে চাইছি দেখো আমি বা সে এইগুলো বলা কওয়ার কেউ নয় আমরা আমাদের মতো করে কন্টেন্ট দিচ্ছি আমরা আমাদের মতো করে ভিউয়ার্সকে জানাচ্ছি কিন্তু আমরা বা তাদের কথাতে এই দুটো লাইফের কি সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা কেউ নিতে পারবো না বা আমাদের নেওয়াটা ওরা দুজনকেও গ্রহণযোগ্য বলে মনেও করবে না আর না নেওয়াটাই স্বাভাবিক আইন নেবে সেখান থেকে দাঁড়িয়ে সে যেমন তার কথাটা বলেছে আমি আমার কথাটা বলতে চাইছি যে সন্দীপ দা তার ভিডিওতে তার বন্ধু যে লাইফ হিস্ট্রি বলছিল সেখানে কিন্তু বলেছে যে আমি কিন্তু যে ল্যাপটপ ছিল সেই ল্যাপটপে ওই আইডির লিঙ্কটা নাকি এখানে ছিল যদি আমি ভুল বলে থাকি তোমরা বলো তো সে যা যা ওই ফোন থেকে চ্যাটিং করছিল সমস্ত কিছু কিন্তু এই ল্যাপটপ থেকে দেখা যাচ্ছিল বন্ধুরা ল্যাপটপে কাজ করতে করতে নাকি হঠাৎ করে ওটা চোখে পড়েছে এবং তারপর থেকেই সন্দেহ জেগেছে সন্দেহ জাগার পর আস্তে আস্তে সে ফলো করতে শুরু করে কিন্তু আস্তে আস্তে সেগুলো প্রুফ রাখা আস্তে আস্তে শুরু করে কারণ তার কাছে তো এটা অজানা ছিল যে আমার বউ আমাকে লুকিয়ে এমন কিছু করছে কারণ তার কাছে যে ফোনটা বারবার আসতো যেটা বান্ধবীর নামে সেভ ছিল তার হাজবেন্ডে মানে সন্দীপদার মনে কোনো সন্দেহ ছিল না যেই কারণে ফোন এলেও সে বুঝতেও পারতো না সেই ফোনটা ফোগলা করতো সেই ফোনটা বান্ধবীর নামে সেভ করা ছিল তাই সে ফোনটা নিয়ে বলতো তোমার বান্ধবী ফোন করেছে কথা বলো কিন্তু আস্তে আস্তে যখন বিষয়গুলো বুঝতে পারে একটু একটু করে যখন সন্দেহটা সত্যিতে পরিণত হয় তার যে সন্দেহটা সত্যিতে পরিণত হয় তখন কিন্তু প্রুফগুলো সুন্দরভাবে গোছাতে শুরু করে বন্ধুরা তো সেখান থেকে এই যে কথাটা বলা হচ্ছে যে তার মানে আগে থেকে প্রি প্ল্যান করা ছিল নাহলে কি করে একটা স্বামী স্ত্রীর অশান্তি সেটা ভিডিওতে মানে একটা ক্যাপচার করে রাখবে এই কথাটা মাথায় কি করে আসে মাথাটা এইভাবেই আসছে যে সে নিজে দেখতে পেয়েছে সমস্ত কিছু এবং সে যেহেতু স্বীকার করবে না সেই কারণেই হয়তো সেইগুলোকে প্রমাণ সমেত রেখে দিয়েছে দেখো এটা তো আমি আমার পার্সোনাল কথা বললাম আমার বক্তব্য বললাম এরপর তো আইন সমস্ত কিছু বিচার করবে তবে একটা কথাই বলবো যে সাত থেকে দশ দিনের মধ্যে এই যে কিছু একটা ঘটতে চলেছে এটা কি করে জানলো এই ক্রিয়েটার এটা কি করে জানলো এই ক্রিয়েটার এই যে সবাই বলে যে কোন রকম কথাবার্তা নাকি পার্সোনাল পার্সোনাল কথাবার্তা নাকি নাকি মানে অ্যাটাক করা কোন বিশাল বড় একটা অপরাধ হয়ে যায় তো এই যে পার্সোনাল কথাগুলো বলে নাকি পার্সোনাল কথা নিয়ে আমরা ভিডিও করি এই যে সাত থেকে দশ দিনের মধ্যে হতে চলেছে তার মানে গামলা কিছু কি যে কিছু যে একটা করেছে সেটা তার কিছু ক্রিয়েটারকে জানিয়েছে এবং সেখান থেকেই কিন্তু সেগুলো রিভিল হচ্ছে বন্ধুরা যে সাত থেকে দশ দিনের মধ্যে হতে চলেছে এইবার অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে না সে হয়তো মানে একটা আন্দাজ করে বলেছে কারণ কি গামলা কালকে তার ভিডিওতে বলেছে যে কিছু একটা তো হতে চলেছে তোমরা দেখবে হ্যাঁ সে কিছু একটা বলেছে কিন্তু এক্স্যাক্টলি টাইমটা বলে দেয়নি সাত থেকে দশ না বারো দিনের মধ্যে হতে চলেছে কিন্তু সে তার ভিডিওতে সাত থেকে দশ বা বারো দিন এই টাইমটা সম্পূর্ণভাবে কিন্তু উল্লেখ করে দিচ্ছে বন্ধুরা এমনকি সে এটাও বলে দিচ্ছে উচ্চ পদস্থ মানুষ এর সাথে যুক্ত আছে এমনকি আমাকে একজন কমেন্ট করলো যে মিডিয়া নাকি এই বিষয়টাকে দেখতে চলেছে মিডিয়া নাকি ধামাল তামাল করতে চলেছে তো অনেক কিছু নাকি ঘটতে চলেছে সাত থেকে দশ দিনের মধ্যে দেখো বন্ধুরা আমি একটা কথা বলি এই বিষয়ে আমি কিছু জানিও না আর জানলেও হয়তো আমি তোমাদের সামনে জানাতে পারবো না কারণ বিষয়টা যেহেতু কারণ এ দেখো গামলা এতদিন অনেক কোথাও গেছে হাইকোর্ট থেকে বসিরহাট কোর্ট এই সেবিকা ম্যাডাম ওই হালকা হালকা হিংস কিন্তু না গাড়ি করে যখন যাচ্ছে তখন কিন্তু আমরা বুঝে গেছি কার সাথে যাচ্ছে কোথাও না কোথাও আমরা বলে দিয়েছি তোমাদেরকে কিন্তু এখানে গামলা যাচ্ছে সেখানে কোনো ভিডিও ক্লিপই করছে না বন্ধুরা তার মানে হ্যাঁ হতেই হতেই পারে কিছু একটা করছে হতেই পারে তবে এটুকানি তোমাদেরকে বলে রাখতে পারি যে তারা যদি ভেতরে ভেতরে কিছু কাজকর্ম করতে পারে সন্দীপ দা কি বসে আছে পায়ের ওপর পাতুলে না বন্ধুরা সন্দীপ দা কি বসে কাজটা দুমাস পর করে এটুকুনি মনে রাখবে সন্দীপ দা এই কাজটা দুমাস আগে কমপ্লিট করে পায়ের উপর পা দিয়ে বসে থাকে বন্ধুরা বসে থাকে যেই কাজটা এখন ভাবছে সেই কাজটা হয়তো সন্দীপ দা আগেই করে রেখেছে তো যাই হোক এই নিয়ে আমার কিছু বলার নেই তবে আহ যা হবে আশা করছি ভালোর জন্যই হবে যেটুকুনি যা হবে ভালোর জন্য হবে আমি কালকের ভিডিওতেও বলেছি আজকের ভিডিওতেও বলেছি যদি সন্তান তার মায়ের কাছে যায় সেটা আইন যদি বলে যে হ্যাঁ একটা বাচ্চা তার মায়ের কাছে যাবে তো যাবে সেখানে আমার বারণ করা তোমার মেনে নেওয়া সন্দীপ দ্বার এগুলোতে কিছুই কিন্তু হবে না আইন যেটা করবে সেটাই কিন্তু হবে সেখান থেকে দাঁড়িয়ে এটাও তো আমাদেরকে দেখতে হবে না যে যেই মানুষগুলো কিষাণু তার বাবার কাছে আছে বলে সব সময় বলা হচ্ছে ছেলেটা রুগ্ন হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে খেতে দেওয়া হয় না তার উপর টর্চার করা হয় তার ঠাকুমা দাদু বাচ্চা পাচার কাণ্ডে জড়িত আছে সেই বাচ্চাটাই তার মায়ের কাছে গিয়ে ঠিক কতটা সুস্থ থাকে আর কতটা মানে মানে কমাসের মধ্যে কত তাড়াতাড়ি বেশ হেলদি হয়ে যেতে পারে এটাও তো আমাদের দেখতে হবে যে কতটা রাখে এদিকে বাবা দুপুরবেলা বেলা ইচ্ছা ইচ্ছে রোল খেতে নিজের হাতে আটা মেখে রুটি করে তাতে ডিম দিয়ে ভেজে রোল বানিয়ে দিচ্ছে তবেই তো আমরা বলতে পারবো যে হ্যাঁ বাবার থেকে মা ফার বেটার যত্ন নিচ্ছে যা গিয়ে সন্তানটা তার বাবার কাছ থেকে মায়ের কাছে এসে হয়তো বেঁচেছে এই কথাটা তো ঠিক তখনই বলতে পারবো যখন কিনা সন্দীপদার থেকে বেশি মানে এই তোমার কিষাণুর দেখাশোনা বা চারিদিক থেকে যে কোনো জিনিসই বলো বেশি ভালোভাবে পরিপুক্তভাবে করতে পারবে এই গামলা এটাও বলা হচ্ছে যে এই যে ফোগলা গামলা যে বয়ফ্রেন্ড তার কি কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে অবশ্যই তোমাদের চোখে যারা এই কথাগুলো বলছে তাদের চোখে প্রমাণ নেই কিন্তু আমাদের কাছে অবশ্যই প্রমাণ আছে সেই যে তোমার কমিউনিটি পোস্ট নাম উল্লেখ করে সব থেকে বড়ো প্রমাণ তো এটাই নাম উল্লেখ করে সেখানে দেওয়া ছিল তারপর যথারীতি সেই নাম ধরেই তার আগের বছর বার্থডে উইস করা সেটাও একটা প্রমাণ এবং পুরো শরীরে সেই ছেলেটিকে সেই বাসের মধ্যে একসাথে ডান্স করতে দেখা গেছে এবং তাকে তার হাত থেকে ফোনটা নিয়ে বলা হচ্ছে যে তুমি ডান্স করো আমরা ক্যাপচার করছি ভ্যালেন্টাইন্স ডে এরকম অনেক জায়গায় নিউ মার্কেট তার সাথে একসাথে দেখা গেছে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে তো দেখো প্রমাণ ওদের কাছে বলা হচ্ছে নেই আমাদের কাছে বলা হচ্ছে আছে প্রমাণ ওদের কথা অনুযায়ী সেই প্রমাণগুলো প্রমাণ নয় আমাদের কথা অনুযায়ী সেইগুলো অনেকটা বিশাল বড় একটা প্রমাণ কারণ তারা তাদের দিককার উকিল লয়ার উচ্চপদস্থ লোক যদি ধরে থাকে তাহলে সন্দীপরাও তো কিছু না কিছু করছে না তো তাদের মানুষ তাদের যে সমস্ত আইনি মানে কর্মকর্তারা আছে তাদের কথাগুলো যদি গ্রহণযোগ্য হয় অবভিয়াসলি সন্দীপদার তরফে যে সমস্ত আইন প্রশাসনের মানুষজন আছে তাদের কথাগুলো নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে তো সেটা এবার দেখার পালা এরকমটাই নাকি বলা হচ্ছে যে ওয়াইটিতে নাকি দৃষ্টান্তমূলক একটা ঘটনা ঘটতে চলেছে এবং যার শাস্তি নাকি প্রত্যেকে পাবে তার জন্য নাকি যারা যেরকমভাবে ভিডিও করেছে তাদের প্রত্যেকে নাকি সেই রকম প্রমাণ রাখা উচিত পাল্টা কথা আমরাও বলছি যে যারা সন্দীপদার নামে চুল্লুখড় মেয়ে বাজি করে তার বাবা মার ক্যারেক্টার খারাপ এই এই উল্টো পাল্টা অনেক কথা বলেছে তারাও যেন তাদের সেই প্রমাণগুলো রেডি করে রাখে কারণ লড়াই যেহেতু হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে কে কি ধমকাচ্ছে চমকাচ্ছে সেই সেই জায়গায় গিয়ে আমরা অন্তত ভয় পাবো না কারণ যেগুলো দেখেছি সেগুলো নিয়ে বলেছি হ্যাঁ অনেক বলবো সেই তরফের যদি অ্যাকশান নিয়ে থাকে তো এই তরফেরও অ্যাকশান নেওয়া হয়ে গেছে এইটুকনই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি এর থেকে আর বেশি কিছু বলতে পারলাম না অবভিয়াসলি যদি কেউ আবারও কিছু বলে অবভিয়াসলি আবারও আমি ভিডিও করব তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টা